ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ক্যাপ্টেন তাজ এমপি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলার রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত এমপি। ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, দেশের সাধারণ জনগণ ও আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একমাত্র ঠিকানা আশা ভরসার প্রতীক শেখ হাসিনা। শেখ হাসিনার বিকল্প এদেশে এখনও তৈরি হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার কারণে ধন্যবাদ জানান তিনি। বলেন, রূপসদি ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতায় রূপসদি ইউনিয়ন আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বক্তারা অনুষ্ঠানে রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি করে রূপসদি ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বার্ষিক সম্মেলনের আহ্বান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদ ইসলাম ভূঁইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তেজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহসিন মিয়া, রহিস খান, মোহাম্মদ ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিজ, রূপসদি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ইউনুস বিএসসি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমেদ, রূপসদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, রূপসদি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম রানা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের সভাপতি হিমেল আহমেদ, সাধারণ সম্পাদক সামুয়েল, রূপসদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল আহমেদ, যুবলীগের সহ সভাপতি পারভেজ আহমেদ, যুবলীগ নেতা খবির উদ্দিন প্রমুখ। অন্যদের চেয়ে আরো বেশি দ্রুত হয়ে দ্রুত গতিতে নিজেদের কাজগুলি সমাধান করতে হবে, সম্মিলিত আমরা পিছিয়ে থাকতে পারি না, বরং আমরা এমন একটা উপজেলা হতে চাই আমাদেরকে যেন অন্যরা ফলো করে, যে আমাদের মতো তারা হতে চায়, এরকম একটা উপজেলা। আমরা সেই আলোকে কাজ করছি, আমাদের আরও অনেক কাজ বাকি আছে। আমাদের সবচেয়ে যেটা দেখি দরকার, আমাদের মানসিক বিবর্তন দরকার, আমাদের প্রত্যেকটা নাগরিকের তার যে মনের চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার মধ্যে প্রসারতা আনতে হবে, এই চিন্তাভাবনার মধ্যে নতুনত্ব আনতে হবে, এই চিন্তাভাবনার মধ্যে ডাইনামিজম আনতে হবে, এই চিন্তাভাবনাতে নতুন স্বপ্নের ভাবনা তার মধ্যে গড়ে তুলতে হবে, এরকম একটা জনগোষ্ঠী। এটা করবে কারা? আমাদের লোকরাই করবে, আমাদের নেতৃত্ব। এখানে আপনাদের মধ্যে অনেকে কথাবার্তা হয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি ব্রিজ লিগ বা আমার দৃষ্টিতে বাঞ্ছারামপুর অন্য কোনো দলের থাকার কথা না, যদি আপনারা সত্যিকার অর্থে কাজ করেন। এই রূপসদি ইউনিয়নে বিএনপি কখন হয়েছে? আমাদের সুযোগ কে যখন আমরা পাস করাই তখন এম কে আমাদের রিকোয়েস্ট দেয়, তখন থেকে এখানে কিছু বিল করেছে। তারপরে আর এখানে আর কি বিএনপি আর থাকবে কোনো সুযোগ নাই, দূরে গেলে তো মানে আপনারা বুঝবো বুঝে না, আপনারা সেটা বুঝা দরকার। আমরা এখন নতুন গল্প শুনবেন, কিন্তু অনেক নির্বাচন গলায় আসলে অনেক বসন্তের টুকি আসবে, অনেক লোক নির্বাচন করবে, এগুলি কোনো অভাব হবে না, এই জন্য কোনো আপনাদের কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই। আমি ক্যাপ্টেন তাজ আপনাদের দোয়ার বকতে আপনাদের ছেলে যদি বাংলাদেশে ইলেকশন হয়, আওয়ামী লীগ ইলেকশনে যোগদান করে, তবে আমি আপনাদের পক্ষ থেকে ইলেকশন করবো। আপনারা এটা চান না চান না? বাঞ্ছারামপুর যে আজকে যে অবস্থায় আছে, সেই অবস্থা সদবা উন্নয়নের দাবি ধরল ক্যাপ্টেন তাজ। উনি তো পরীক্ষিত, পরীক্ষিত না, আজকে বাঞ্ছারামপুরে, বাঞ্ছারামপুর তো নিচু এলাকা, কি স্যার নিচু এলাকা না, এবং নিচু এলাকা এবং বালু বেশি, রাস্তাঘাট করতে অনেক পয়সা লাগে না। এই বাঞ্ছারামপুরে 128টি গ্রামে সাথে
ঢাকা রাস্তার সংযোগ কি আছে না? কেরাই করছে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে।